আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে সবাই খুব ভালো আছেন। আজকে আমি তৈরি করে দেখাবো এই সুন্দর টেস্টি কেকটি। এটার নাম জেব্রা কেক। কেকটি খেতে কিন্তু ভীষণই মজার, আর সংরক্ষণও করতে পারবেন 2 থেকে 3 দিন। তাহলে চলুন দেখে নিই। এখানে আমি 4টা ডিম নিব। ডিমটা অবশ্যই ফ্রিজে থাকলে আধা ঘন্টা আগে বের করে রাখবেন। এর ভিতরে আমি 1/2 কাপ চিনি দিব, 1/3 কাপ তেল দিব, 1 টিস্পুন ভ্যানিলা এসেন্স দিব। এবার একটি হ্যান্ড মিক্স দিয়ে খুব ভালোভাবে এটাকে আমি মিশিয়ে নিব। আচ্ছা, হ্যান্ড মিক্স না থাকলে কাঁটা চামচ দিয়েও করতে পারেন, আর যদি হ্যান্ড মিক্সার থাকে তাহলে সেটা দিয়ে করতে পারবেন। সেক্ষেত্রে সময়টা আরও কম লাগবে, 3 থেকে 4 মিনিটেই হয়ে যাবে। আর হ্যান্ড মিক্সার কাঁটা চামচ দিয়ে করলে 10 থেকে 15 মিনিট সময় লাগবে। আমি আজকে হ্যান্ড মিক্স দিয়েই আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এইভাবে যখন নাড়তে নাড়তে একটা ফোমি ভাব আর সাদা হয়ে যাবে, 1 কাপ আর 1/3 কাপ ময়দা দিয়ে দিব। এর ভিতরে দিয়ে আমি খুব ভালোভাবে এটাকে মিশিয়ে নিব। তারপর এর ভিতরে 1/4 কাপ গুঁড়ো দুধ দিয়ে দিব, 1 টিস্পুন বেকিং পাউডার দিব, 1/2 টিস্পুন বেকিং সোডা দিব। অনেকের কেকটা শক্ত হয়ে যায়, সেক্ষেত্রে গুঁড়ো দুধ দিবেন, তাহলে কেকটা আর শক্ত হবে না। লিকুইড দুধ দিলে কেকটা শক্ত হয়ে যায়। এবার এখান থেকে আমি 1/2টা সরিয়ে নিব, আর 1/2টার ভিতরে কোকো পাউডার দিব। কোকো পাউডার দিব 1 টিস্পুন। চেষ্টা করবেন ভালো ব্র্যান্ডের কোকো পাউডার দিতে। এবার এটাকে আমি খুব ভালোভাবে মিশিয়ে নিব। এখানে আমি একটি কেক মোল্ড নিয়েছি, এর নিচে লেখালেখির কাগজ দিয়ে খুব ভালোভাবে আমি তেল ব্রাশ করে নিয়েছি। এবার এর উপরে প্রথমে সাদা ব্যাটার দিয়ে দিব, তারপর চকলেট ব্যাটারটা দিয়ে দিব। এভাবে সাদা আর চকলেট একটার উপরে দিয়ে যেতে হবে। এখানে 2টা ব্যাটারের জন্য 2টা চামচ ব্যবহার করবেন। সাদা ব্যাটারের জন্য 1টা চামচ আর চকলেট ব্যাটারের জন্য 1টা চামচ ব্যবহার করবেন। একটা আর একটার সাথে যেন না মেশে। এবার 1টা কাঠি দিয়ে আমি ডিজাইন করে নিব। আপনারা দেখলেই বুঝতে পারবেন আমি এটা কিভাবে ডিজাইনটা করেছি। দেখলেই বুঝতে পারছেন আমি এটা কিভাবে ডিজাইনটা করেছি, আর এই ডিজাইনটা করা কিন্তু খুবই সহজ। এটাকে 3 থেকে 4 বার বাড়ি দিয়ে নেবেন, তাহলে নিচের বাবলসগুলো উপরে উঠে আসবে। এখানে আমি ননস্টিকের হাঁড়ি নিয়েছি, আর এই হাঁড়িটা আমি 10 মিনিট ফ্রি হিট করে নিয়েছি। এবার এই কেক মোল্ডটা দিয়ে দিয়েছি, দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব। আর ঢাকনায় যদি কোনো ছিদ্র থাকে তাহলে সেটা কাগজ দিয়ে বন্ধ করে দিবেন। এটাকে আমি 30 থেকে 35 মিনিট বেক করে নিব। আমার কেকটা হয়ে গিয়েছে। একটি কাঠির সাহায্যে চেক করে নেবেন যে ভিতরে কাঁচা আছে কিনা। যদি এটা ক্লিন বের হয় তাহলে বুঝবেন কেকটা সম্পূর্ণভাবে হয়ে গিয়েছে, আর যদি ক্লিন না বের হয় তাহলে আরও 5 মিনিটের জন্য রেখে দিবেন। আমার কেকটা হতে সময় লেগেছে 35 মিনিট। কেকটাকে আমি ভালোভাবে ঠান্ডা করে নিয়েছি। কেকটা গরম অবস্থায় তুলতে যাবেন না, তাহলে কেকটা ভেঙে যেতে পারে। ঠান্ডা হওয়ার পরে একটি নাইফ দিয়ে কেকটা তুলে নেবেন। দেখতেই পাচ্ছেন কেকটা কত সুন্দর হয়েছে, আর এই কেকটা খেতে কিন্তু ভীষণই মজার। কেকটা আমি একটু আপনাদের কেটে দেখিয়ে দিচ্ছি ভিতরটা কেমন হয়েছে। এই কেকটা আপনারা ফ্রিজে নর্মালে 2 থেকে 3 দিন রেখে দিতে পারেন। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি ক্লিক করে রাখবেন। আজকের মতন বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।